টেল টিভি এখন ফেসবুকে লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের খুব হয়নি পিতৃহারা পরিচালক রাজ চক্রবর্তী আর তার কিছুদিন পরই মা হলেন রাজঘরণী অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর ছেলে ইউবানকে কোলে নিয়ে ধীরে ধীরে বাবাকে হারানোর ব্যথা ভুলছেন রাজ হাসপাতালের কেবিন থেকে শুরু করে নিজের ঘরের জানালার পাশে বসে ইউবানের সাথে মন ভরে কথায় মেথে উঠেছিলেন রাজ আর ইউবানও লক্ষ্মীর ছেলের মতো খুব মনোযোগ দিয়ে শুনেছে সেসব শুধু এই নয় প্রতিদিন সকালে ছেলের সঙ্গে খেলা করা বাধ্যতামূলক রাজের কিছুদিন আগেই ছেলের সাথে খেলার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছিলেন রাজ আর এ দেখে সবাই রাজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল তবে এসব কথা বেশ পুরনো প্রায় সামনে আসছে ইউবানের নতুন নতুন ছবি কিছুদিন আগে শুভশ্রীর মা অর্থাৎ দিদার কোলে উঠে আদর খেয়েছিল ছোট্ট ইউবান এবার রাজের মা অর্থাৎ ঠাম্মার কোলে উঠে আদর খেল ইউবান ছবিতে দেখা যাচ্ছে রাজের মা এক দৃষ্টিতে তাকিয়ে আছেন মিষ্টি ইউবানের দিকে যেন স্বামীকে হারানোর পর ইউবানের মাঝে খুঁজে পেয়েছেন আবারও বেঁচে থাকার শক্তি ইউবানও চুপটি করে শুয়ে আছে ঠাম্মার কোলে আর এই ছবি এখন ভাইরাল আজ সকালে এই ছবিটি শেয়ার করেছেন রাজ আর ক্যাপশনে লিখেছেন মাই মাদার ইউজ টু প্যাম্পার মি লাইক দিস অ্যান্ড স্টিল ডাজ ইউবান আম ফিলিং জেলাস অর্থাৎ আমার মা ছোটকালে এভাবে আমাকে কোলে নিয়ে আদর করতেন এখনও করেন ইউবান তোমাকে দেখে আমার হিংসা হচ্ছে আর এই ছবি শেয়ার করার পরই লাইক কমেন্টের বন্যা বইছে রাজের প্রোফাইলে সবাই কমেন্ট করছেন এটাই সত্যি ভালোবাসা একজন লিখেছেন খুব সুন্দর একটা মুহূর্তকে ক্যামেরাবন্দি করেছেন রাজদা আর একজন লিখেছেন ঠাম্মার আদরের মতো ভালো আর কি আছে কত গল্প কত বকুনি কত আদর পিউর লাভ এই ছবির নিচে ভাসছে এরকম হাজারো কমেন্টস প্রসঙ্গত ছোট্ট ইউবানকে নিয়ে ব্যস্ত মা শুভশ্রী ইতিমধ্যে বাবা রাজ কাজে ব্যস্ত হয়ে পড়েছেন সোশ্যাল হ্যান্ডেলে শ্যুটিংয়ে নতুন নতুন ছবি শেয়ার করছেন রাজ আর ঘরে সন্তানকে সামলাচ্ছেন মা আপাতত ছবির কাজ থেকে কিছুদিন হবে তাকে তবে শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে শুভশ্রীর নতুন ছবি হাবজি গাবজি অর্থাৎ বাড়িতে সন্তান পালনে ব্যস্ত থাকলেও শীঘ্রই দর্শকদের সামনে আসবেন তাদের প্রিয় অভিনেত্রী লকডাউনের আগে শেষ হয়েছিল ছবি শুটিং শুভশ্রী ছাড়া রয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় উত্তরবঙ্গে হয়েছে ছবির একাংশের শুটিং পরম ও শুভশ্রী এই প্রথম স্বামী স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন শুভশ্রীকে আবারও বড় পর্দায় দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছেন ভক্তরা প্রসঙ্গত পুলিশের দ্বারস্থ হয়েছেন ইউবানের বাবা রাজ চক্রবর্তী কারণ রাজ চক্রবর্তীর নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ মহিলা সহ তিনজনকে গ্রেফতার করেছে কসবা থানার পুলিশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ভেরিফাইড পেজ থেকে গোটা বিষয়টি সকলকে জানিয়েছেন রাজ সতর্কও করেছেন এছাড়া ইউবানের জন্ম মুহূর্ত থেকেই সোশ্যাল ওয়ালে তার লাইমলাইটে থাকা নিয়ে আবার প্রশ্ন তুলেছেন দর্শকের একটা অংশ আবার কেউ কেউ গোটা বিষয়টি রাজ শুভশ্রীর উপরই ছেড়ে দিতে চান ইউবানের জন্য কোনটা ভালো হবে কোনটা নয় তা সব থেকে ভালো তারাই সিদ্ধান্ত নিতে পারবেন সো ভিউয়ার্স এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না